আমরা করব জয় এই মূল ভাবকে কেন্দ্র করে আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সেই জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাসক্তি এই সমস্ত বিষয়ে সচেতন করার জন্য যে আয়োজন করা হচ্ছে এই আয়োজন নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় উদ্যোগ। আমাদের নতুন প্রজন্মকে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য আমরা করব জয় এই মূলভাবকে ঘিরে যে বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ, গুজব ও স্মার্টফোনের আসক্তি, এই বিষয়ে তাদের মধ্যে সচেতনতা দান করার জন্য যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় উদ্যোগ। আমরা জানি যে ছাত্র জীবন হলো জীবন গঠনের সময়, ছাত্র জীবন হলো একনিষ্ঠভাবে অধ্যবসায়ী হয়ে তারা এই জ্ঞান অর্জন করতে থাকবে। যদি এই বয়সে তাদের এই অন্যান্য আসক্তিগুলো আসে, বিশেষ করে এই জঙ্গিবাদ, স্মার্টফোনের বর্তমান যে দৌরাত্ম, এইগুলোতে আসক্ত হলে তারা তাদের জীবনের যে আসল লক্ষ্য সেই লক্ষ্য থেকে তারা বঞ্চিত হবে এবং তারা সুন্দরভাবে সোনার বাংলা বিনির্মাণে তাদের যে ভূমিকা সেই ভূমিকা পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলতে পারবে না। এই বিষয়গুলো একজন শিক্ষার্থীর গঠন জীবনে সচেতন হওয়া একান্ত জরুরি। বর্তমানে আমি মনে করি আমাদের প্রত্যেকটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আন্দোলন আয়োজন করে তাদের সবার ভিতরে এই চেতনা বৃদ্ধি করা একান্ত জরুরি বর্তমান বাস্তবতায়। আমরা করব জয় সচেতনতা উৎসব 2020 প্রকল্পটি সারা দেশব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা ও সমস্যা মোকাবেলায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করছে। বিস্তারিত জানতে www.amrakorbojoy.foundation এবং www.amrakorbojoy.com